Hello friends, this is another very interesting case of left renal pelvis dilatation. Left renal pelvis is prominent and where the anteroposterior diameter is dilated by 1.41 cm. This case is IBS by irritable bowel syndrome. This case is on our YouTube channel and Facebook, which is Dr. S. Mandal. We have shared it twice. সেই সিমটমগুলো এখন অনেকটা কম আছে, কিন্তু আইবিএস এর যে কমন সিমটম, যেটা যে কখনো কনস্টিপেশন, কখনো ডায়রিয়া, কখনো ডিসেন্ট্রি, এই টাইপের বিভিন্ন কোনো মানসিক টেনশন বা প্রেসার থেকে যেটা হয়, তো এরকম যখন প্রবলেম হচ্ছিল তখন পেশেন্ট ট্রিটমেন্ট চলাকালীন অনেকটা বেটার আছে, বাট তবুও মাঝে সাঝে এক আধ দিন হয়তো একটু খাওয়া দাওয়ার উল্টোপাল্টা কারণে হচ্ছিল। তার জন্য একটা আল্ট্রাসোনোগ্রাফি এবং একটা আপার জিআই এন্ডোস্কোপি করিয়ে নেওয়া হয় এবং সেই রিপোর্টটাই আমি আপনাদের কাছে দেখাবো, যাতে কিন্তু মানে যে এন্ডোস্কোপি রিপোর্টটা পুরো নর্মাল আছে এবং আল্ট্রাসোনোগ্রাফির যে রিপোর্ট সেখানে শুধুমাত্র প্রমিনেন্ট লেফট রেনাল পেলভিস, বাম দিকের যে কিডনি, হোয়াট ইজ রেনাল পেলভিস, হোয়াট ইজ তার ডায়ালেটেশনটা কী, লেফট রেনাল পেলভিস ডায়ালেটেশন বা প্রমিনেন্সি, এগুলো আমি প্রত্যেকটা জিনিস একটু বুঝিয়ে দেবো। এই হচ্ছে রিপোর্ট, দিস ইজ প্রথমে যদি দেখায়, এটা হচ্ছে আপার যে এন্ডোস্কোপি পেশেন্টকে করতে দিয়েছিলাম, এটা হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি রিপোর্ট, আপার জিআই এন্ডোস্কোপি রিপোর্ট, এটা দেখতে পাচ্ছেন, এটা মহারাজ মশাই ডক্টর এস মডেল, রিসেন্ট ডেট 13 মে। এখানে ইসোজিও গ্যাস্ট্রো ডিউডেনোস্কোপি, প্রত্যেকটা জিনিস কিন্তু নর্মাল এবং ইমপ্রেশনও নর্মাল স্টাডি। এরপর হচ্ছে এটা গেল আল্ট্রাসোনোগ্রাফি, এটা গেল হচ্ছে ইউএসজি রিপোর্ট। এখানে প্রত্যেকটা জিনিস নর্মাল আছে, জাস্ট শুধুমাত্র কিডনির যে প্রবলেমটা ছিল সেটা লেফট রেনাল পেলভিস ইজ প্রমিনেন্ট বা পেলভিস অ্যান্টেরোপোস্টার ডায়ামিটার ইজ 1.41 সেমি অ্যান্ড প্রমিনেন্ট লেফট রেনাল পেলভিস ইমপ্রেশন। এই ছিল কেস টেকিং শিট, এবং এই ছিল প্রেসক্রিপশন। বেশ কিছুদিন ধরে দেখছি এবং পেশেন্ট কিন্তু ভালো আছে, আমি ওনার মুখ থেকে শোনাবো সমস্ত, কিন্তু নতুন করে একটা কিডনির যে রিজিয়নটা থাকে, লেফট লাম্বার রিজিয়ন, ওখানটায় কিছু পেন বা যন্ত্রণা হচ্ছিলো সেই জন্যই এটা। তো একবার এবার আমি যদি দেখাই, আগে ইউএসজি শিটটা দেখাই একটু, এই যে ইউএসজি প্লেটটা যদি এখানে দেখি, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু নর্মাল, এটি শুধুমাত্র এই যে লেফট রেনাল, এই লেফট কিডনি বা এখানকার এই পেলভিসটা একটু ডাইলেটেড আছে, লেফট কিডনিতে একটু হালকা মার্কিং আছে প্রবলেম, তাছাড়া অন্য কোনো প্রবলেম কিন্তু ওখানে কিছু নেই। এবার আমি হোয়াট ইজ লেফট রেনাল পেলভিস সেইটাই দেখাবো, স্ক্রিনটা একটু ল্যাপটপের দিকে। একটা নর্মাল কিডনির যে শেপ, হয় প্রথমে যদি আসি এখানে, এই হচ্ছে একটা নর্মাল কিডনির শেপ, একটা নর্মাল কিডনি, এটা হচ্ছে রেনাল পেলভিস। আর যদি কোনো ব্লকেজ বা অন্য কোনো কারণে এই যে রেনাল পেলভিস বলা হচ্ছে এটাকে, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, এই যে এটা আপার পোল, মিড পোল, লোয়ার পোল, ঠিক এই যে জায়গাটা, এই যে যেখান দিয়ে ইউরেটার বা মূত্রনালী যেটা, ওখান দিয়ে যেটা বার হচ্ছে, যেটা এটা যার কন্টিনিউয়েশন, সেইটাই হচ্ছে রেনাল পেলভিস। এই রেনাল পেলভিসটা নর্মালি এরকম থাকে, যদি কোনো কারণে ব্লকেজ বা ডিউ টু স্টোন বা অন্য কোনো কারণে এটা ডায়ালেট বা এটা বড় হয়ে যায়। এই ছবিটাতে আরও স্পষ্ট এখানে আছে, যে এটা হচ্ছে কিডনি, এটা হচ্ছে নর্মাল কিডনি, রেনাল, এটা হচ্ছে রেনাল পেলভিস, এই যে দিস আর দ্য রেনাল পেলভিস, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, ক্যালিক্স সিঙ্গুলার, ক্যালিক্সেস অ্যান্ড ক্যালিক্স হচ্ছে সিঙ্গুলার আর ক্যালিক্সেস হচ্ছে প্লুরাল, রেনাল পেলভিস, এইটা হচ্ছে ডায়ালেটেড কিডনি, এটা হচ্ছে নর্মাল কিডনি, এটা হচ্ছে ডায়ালেটেড কিডনি। এই যে নর্মাল যে গ্যাপ, যে গ্যাপগুলো নর্মালি থাকার কথা, সেই গ্যাপটা এখানে কিন্তু বেড়ে যাচ্ছে, সেটা অনেক কারণে, দেয়ার আর সো মেনি কজেস অফ ডিউ টু ডাইলেশন অফ দ্য রেনাল পেলভিস হচ্ছে। এবং এইটা পুরো ডায়ালেট করে এখানে, এটা হচ্ছে আমাদের ইউরিনের ব্লাডার, এখানে ইউরিন জমা থাকছে এবং এখানে ইউরেথ্রা দিয়ে বার হয়ে চলে আসছে, এই যে জায়গাটা এর ডায়ালেটেশন, রেনাল পেলভিস আর ডায়ালেটেশন, নর্মাল কিডনি অ্যান্ড ডায়ালেটেড কিডনি, কিন্তু পুরো কিডনিটা ডায়ালেট হয়নি এখানে, জাস্ট শুধুমাত্র রেনাল পেলভিসটা, এই পার্টটুকু পেশেন্টের ডায়ালেট হয়েছে। তো এই গেল সমস্ত সিমটম, দেখা যাক এখন কী কী, এখন আমি পেশেন্টের মুখ থেকে শোনাবো কী কী সিমটম বা আসছে, মানে এর জন্য নতুন কী কী কষ্ট আছে, আগে যে কমপ্লেনগুলো ছিল সেটার কী কষ্ট আছে, প্লাস এখন নতুন করে যে কষ্টটা এসছে তার জন্য কী কষ্ট হচ্ছে।
নতুন কষ্ট বলতে বাঁদিকের এদিকে একটু ব্যথা করে, মানে পেশেন্ট বেসিক্যালি যে জায়গাটা দেখাচ্ছে সেটা হচ্ছে লেফট লাম্বার রিজিয়ন, মানে লেফট কিডনি যেখানটায় থাকে ঠিক সেই রিজিয়নটা দেখাচ্ছে। তারপর আর ঠান্ডা ভাবটা আছে, তাছাড়া কিছু না। আর সেই পেটের যে সমস্যাগুলো ছিল আগে, যে না এখন অনেকটাই বেটার আছে আগে থেকে। তো এখানে যেহেতু আমি প্রথমেই এটা পেশেন্ট যখনই প্রথম এসেছিলো উইদাউট এনি ইনভেস্টিগেশন আমি ডায়াগনোসিস করেছিলাম যে এটা ইট ইজ এ কেস অফ IBS বা ইরিটেবল বাউল সিন্ড্রোম, মানে বাংলায় যাকে বলে বিরক্তিকর পেটের সমস্যা। তো এই ইরিটেবল বাউল সিন্ড্রোম ডায়াগনোসিস করতে গেলে তার আগে বেশ কিছু ইনভেস্টিগেশন দরকার। সমস্ত ইনভেস্টিগেশন যখন নর্মাল তখনই কিন্তু এটা আরও কনফার্ম করা যায় যে ইট ইজ এ ইরিটেবল বাউল সিন্ড্রোম, কারণ ডিউ টু সাম মানসিক কোনো মেন্টাল স্ট্রেস বা মানসিক কারণ, ইরেগুলার ডায়েট, এই সমস্ত কমপ্লেন থেকে এই প্রবলেমটা বেসিক্যালি হয়। তো সেটা আরেকবার প্রমাণ হলো যে আমরা আগেই যে ডায়াগনোসিসটা করেছিলাম সেটা 100% কারেক্ট। তো আমি চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সুস্থ করা যায়। যেহেতু আগের কমপ্লেনগুলো অনেকটাই নেই, নতুন যে প্রবলেমটা দেখা দিয়েছে যে প্রমিনেন্ট রেনাল পেলভিস, এটাও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো এটা সাধারণ মানুষকে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।